হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাকে দেখাবো খুবই খুবই সুন্দর একটি আধুনিক মডেলের ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। যারা গ্রামে কিংবা শহরে অনেক সুন্দর একটি আধুনিক মডেলের ডুপ্লেক্স বাড়ি করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। এবং এই বাড়িটি টোটাল কত টাকা খরচ যাবে, কিভাবে করা হয়েছে, কতটুকু জায়গা লাগবে, সম্পূর্ণ একটি ধারণা আপনার মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আমাদের বিল্ডিংটি যদি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। এখানে যে জানালার ডিজাইনগুলো দেওয়া আছে, জানালার ডিজাইনগুলো অনেক সুন্দর একটি জানালার ডিজাইন আমরা এখানে ব্যবহার করেছি। আর এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা ব্যবহার করেছি। আর বিল্ডিংটির কালার কম্বিনেশনটা আমরা অনেক সুন্দর এবং অনেক স্ট্যান্ডার্ড একটি কালার এখানে ব্যবহার করেছি। আর এখানে আমরা যে ফেরাইফিটের ডিজাইনগুলো দেখতেছেন, ফেরাইফিটের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে যে ব্যালকনিগুলো দেখতেছেন, ব্যালকনির ডিজাইনগুলো আমরা তিন ছেলা ব্যালকনি এখানে দিয়েছি। এই ডিজাইনটি খুবই সুন্দর এবং খুবই লাক্সারিয়াস একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আমরা করেছি। দর্শক বন্ধুরা, এখানে আপনি যদি ফোরসেট ডিজাইনটি দেখেন, ফোরসেট ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। এখানে একটি ছাদ দেওয়া আছে, উপরে একটি দুই চালা ছাদ দেওয়া আছে, এখানে একটি রাউন্ড ছাদ রাখা আছে। আর এখানে অনেক সুন্দরভাবে আমরা বিট দিয়ে অনেক সুন্দর করে ডিজাইনটি সাজিয়েছি। আর এখানে পিলারগুলো দেখছেন, পিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে যে সিঁড়ি রুমটি দেখছেন, সিঁড়ি রুমে এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা এখানে ব্যবহার করেছি। আমাদের এখানে রাস্টিক টাইলস একটি ব্যবহার করেছি, আর এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা ব্যবহার করেছি। তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি কীভাবে একটি আধুনিক মডেলের বাড়ি করা যায় এবং কীভাবে একটি আধুনিক মডেল ডিজাইন আপনার মাঝে আমরা উপহার দিতে পারি, এই জিনিসটা আমরা প্রতিনিয়ত চেষ্টা করি। দর্শক বন্ধুরা, কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে। আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়েছি। যদি আপনার ভালো লাগে চাইলে আপনার সফটওয়্যার বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে হবে। দর্শক বন্ধুরা, আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে। আর এখানে যে প্যারাফিটের ডিজাইনগুলো দেখতেছেন, প্যারাফিটের ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর বিল্ডিংটির কালার কম্বিনেশনটা আমরা অনেক স্ট্যান্ডার্ড একটি কালার এখানে ব্যবহার করেছি। আর এখানে আমাদের যে ফোরসেট ডিজাইন, ফোরসেট ডিজাইন উপর অংশ অনেক সুন্দর একটি রূপ টেলে আমরা ব্যবহার করেছি। আর আমাদের এখানে তিন ছেলা ব্যালকনি উপর অংশ অনেক সুন্দর একটি রূপ টেলে আমরা এখানে ব্যবহার করেছি। আর এখানে যে আমাদের ফোরসের ডিজাইনটি, ফোরসের এখানে অনেক সুন্দর একটি গ্লাস আমরা দিয়েছি। গ্লাসটি অবশ্যই আপনারা ভালো করে দেখে নিন। দর্শক বন্ধুরা, আপনারা চাইলে এই ডিজাইনটি সেমভাবে আপনারা করতে পারেন, অথবা চাইলে আপনারা ছোটো বড় করে আপনাদের মন মতো করে আপনার সফটওয়্যার বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। দর্শক বন্ধুরা, আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে। আর আমরা যদি রুফটপ থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। আমরা এখানে অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি, এখানেও গার্ডেনিং করে দিয়েছি, এখানেও গার্ডেনিং করেছি। আর এখানে বসার একটি স্পেস আমরা এখানে করে দিয়েছি, বসার স্পেসটা অবশ্যই আপনারা ভালো করে দেখেন। আর এখানে একটি দোলনা রেখেছি। দর্শক বন্ধুরা, আমাদের রূপ থেকে আমরা রূপটালিগুলো দেখতে অনেক সুন্দর এবং অনেক আনকমন দেখা যায়। রূপটালি অবশ্যই আপনারা ভালো করে দেখেন। দর্শক বন্ধুরা, অনেকেই চেষ্টা করেন সুন্দর একটি আধুনিক মডেলের বাড়ি করার জন্য। সে বাড়িটি করার আগে অবশ্যই আপনারা একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে ভালো একজন ঠিকাদার দিয়ে আপনি কাজটি করাবেন। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার কষ্টের টাকায় সফটওয়্যার বাড়িটি অনেক সৌন্দর্য করে গড়ে তুলতে পারেন। অনেক প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে আসলে টাকা ইনকাম করেন। তো আসলে আমি চেষ্টা করি প্রতিনিয়ত আপনার মাঝে একটি ধারণা দেওয়ার জন্য এবং বিল্ডিংটি কীভাবে করলে সৌন্দর্য হবে সম্পূর্ণ একটি ধারণা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি। আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করি। বিল্ডিংটি দৈর্ঘ্য দেওয়া আছে 41 ফিট, প্রস্থ দেওয়া আছে 37 ফিট। বিল্ডিংটি টোটাল এরিয়া 1600 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এবারের ডিজাইনটি আমরা সাজিয়ে প্রথম প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোরসের ডিজাইন। ফোরসের মাপে দেওয়া আছে 10 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট। এদিক দিয়ে সিঁড়ি দিয়ে আমরা প্রবেশ করি। এখানে দেওয়া আছে অনেক বড় একটি ডাইনিং রুম, ড্রয়িং রুম 28 ফিট বাই 13 ফিট 5 ইঞ্চি। এখানে দেওয়া আছে ড্রয়িং রুম, এখানে দেওয়া আছে ডাইনিং রুম, এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম। এই বেডরুম মাপে দেওয়া আছে 14 ফিট বাই 13 ফিটের সাথে একটি অ্যাটাচড রাখা আছে 4.5 ফিট বাই 8 ফিট। আর এখানে দেওয়া আছে একটি ব্যালকনি ডিজাইন, ব্যালকনির মাপটি দেওয়া আছে 9.5 ফিট বাই 3.5 ফিট। এখানে একটি গেস্ট বেডরুম দেওয়া আছে 13 ফিট বাই 14 ফিট, এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে 9.5 ফিট বাই 3.5 ফিট। আর এখানে একটি অ্যাটাচড রাখা আছে 6.5 ফিট বাই 8 ফিট। এখানে একটি কমন টয়লেট দেওয়া আছে 6.5 ফিট বাই 8 ফিট। আর এখানে দেওয়া আছে আমাদের একটি বেডরুম, এই বেডরুম মাপটি দেওয়া আছে 13 ফিট বাই 13 ফিট। এখানে দেওয়া আছে একটি কিচেন রুম, কিচেনের মাপটি দেওয়া আছে 9.5 ফিট বাই 8.5 ফিট। এখানে দেওয়া আছে একটি চাইল্ড বেডরুম, এই বেডরুম মাপটি দেওয়া আছে 13 ফিট বাই 13 ফিট। তো আমাদের গ্রাউন্ড ফ্লোর যেভাবে করা হয়েছে ফার্স্ট ফ্লোরে সেমভাবে করা হয়েছে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন। যদি বুঝতে আপনার বিন্দু পর্যন্ত কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি কেউ এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে। আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়েছি। তো দর্শক বন্ধু, হয়তো অনেকে বলবেন যে ভাই বাড়িটা একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে, দুই তলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে। যারা দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তারা চাইলে এই বিল্ডিংটি 30 লক্ষ টাকার মধ্যে একতলা কমপ্লিট করতে পারেন। আর যদি চান আপনার দুইতলা কমপ্লিট করতে, তাহলে যাদের 50 লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে এই বিল্ডিংটি দুইতলা আপনার ডুপ্লেক্স কমপ্লিট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি।
দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে বিশেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।